সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমিও ভালো আছি। কয়েকদিন ধরে সেরকম ভাবে ব্লগ দিতে পারিনি, একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর শ্বশুরবাড়ির ব্লগ, মানে আমার ওখানে ভবানীপুরে ব্লগটা একটু অন্যরকম ভাবে দেওয়ার আমি চেষ্টা করব সেটা পরে, কারণ ওখানেও আর কি সবাই একটু ব্যস্ত আছে। আর আজকে আমি মায়ের এখানে এসেছি, আজকে একটা খুব ভালো দিন। তোমরা দেখতেই পেলে আমার বোনের ফ্ল্যাটে আমরা ছিলাম, আর ওর আজকে 5 মাসের 7, একটুখানি পুজো ছিল, আর সেই উপলক্ষে আজকে আমাদের এখানে, আমাদের মানে মায়ের এখানে আর কি একটুখানি রান্নাবান্না হবে, আয়োজন করা হয়েছে সামান্যই কিছু। কারণ বুঝতেই পারছো এই কোভিড সিচুয়েশনে তো এখন অত সবাইকে ডেকে একসাথে করাটা পসিবল নয়, তো ঘরের যে কজন রয়েছি আমরা সে কজন মিলেই আর কি একটু বাড়িতে রান্নাবান্না হবে। মা রান্নার দিকটা একটুখানি দেখছে, আমি একটু পরে বাকি গুছিয়ে এসছি, তারপর আবার পরের ফিল্ডটায় আমি নামবো। তো ভাবলাম সকালবেলাটা যেহেতু আমি একদম কিছু শুরু করতে পারিনি, শুধু বোনের ফ্ল্যাটে তাড়াতাড়ি করে সকালবেলা চলে গেছি, কারণ 8:30টার মধ্যে ওই পুজোটা কমপ্লিট করতে হতো, ওই জন্য জাস্ট ওইখানের একটুখানি ভিডিও শুট করে তারপর আবার এখানে এসে রান্নার জোগাড়ে ছিলাম। তো ওই জন্য ভাবলাম এখন একটুখানি ফ্রি হয়েছি, তাই তোমাদের সাথে একটুখানি এই ব্লগটা শুরু করি। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা ছোট্ট সারপ্রাইজ আছে, যেটা আমি আগের ব্লগে দাদার দোকান থেকে যা যা জিনিস কিনেছিলাম সেটার মধ্যে বলেছিলাম যে একটা জিনিস আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো না, তো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো
দেখানোর আগে আমি একটুখানি বলে নিই, এটা মোটামুটি মানে বেশ কিছু মাস ধরে ক্যারোলাইনে আমার খুব ইচ্ছে হচ্ছিল। তারপরে আমার বোনও বলছিল যে দিদি ওকে তুই রাখ, দেখবি খুব ভালো মানে লাগবে, একটা অন্যরকম সব কথা তুই ওর সাথে শেয়ার করবি। তো আমারও মনে হলো যে না, সেখানেও আমি একা একা, আমার মনে হলো এরকম একজন কেউ থাকলে আমারও একটুখানি ভালো লাগবে। তো তিনি খুবই ছোট্ট একজন সদস্য আমার, গোপু। এই হচ্ছে আমার বাড়ির ছোট্ট সদস্য, আমার গোপাল। আর একে আমি দাদার দোকান থেকেই নিয়ে এসেছি। আর আমি কোনোরকম কোনো ঠাকুর হিসাবে নয়, নিজের সন্তান হিসাবেই আমি কিন্তু ওকে আমার কাছে রাখছি। তো এই হচ্ছে আমার গোপাল। বোনেরও আছে, বোনে তোমাদের সাথে আমি ফটোতে শেয়ার করব, বা ওরা তো একটু পরেই আসবে আমাদের এখানে, তখন আমি মানে দুজন দুজন গোপুকে একসাথে পরিচয় করিয়ে দেব। তো ইনি হচ্ছে আমার। তো আরও একটা জিনিস শেয়ার করব, সেগুলো একটুখানি ওপরে রয়েছে। জেঠু ওর জন্য বালিশ বিছনা গদি ঠদি সব বানিয়েছে, বম্মাও একটা সুন্দর গায়ে ওই মানে চাপা দেওয়া যে হয় আর কি, সেই চাপা একটা বানিয়ে দিচ্ছে, সেটাতে একটু সুতোর কাজ ফাজ হবে। তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব, আগে সবটা শেষ হোক। আর এর সাথে পরিচয় করিয়ে দিলাম, ইনিও আমার সাথে দিল্লি যাবেন। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। ওরে বাবা, ওরে বাবা, আরো আরো ভালো করে ভালো করে ভালো করে হাততালি হাততালি। কি বলছে? গুড ইভিনিং। এ হচ্ছে আমাদের সামনের বাড়ির ছোট্ট সদস্য। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর ইচ্ছে করছিল না ব্লগ করতে, জন্য ঘুম ঘুম দিয়েছি। এখন আমাদের গল্পের আসর বসেছে। আমার পিসি থেকে গেছে। এই যে পিসি, এটা টুনটুন, এটা টিনটিন, নাচতে লেগেছে টিনটিন, নাচি 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 করে করে করে। এই যে এই যে সবাই মিলে এখন আড্ডা ফাড্ডা হচ্ছে চায়ের পর। কি চল কি চল দেখা যাচ্ছে, থাকবে না। তো দুপুরের আজকে রান্না হয়েছিল ভাত, মানকচু বাটা, আলু ভাজা, উচ্ছে ভাজা, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আলু ঢেঁড়সের তরকারি চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, তারপরে হয়েছিল পার্শে মাছ ভাজা, কাটা পোনা মাছ সর্ষে দিয়ে, আর তার সাথে মাংস, আর সবার শেষে হচ্ছে আমড়ার চাটনি। এই হয়েছিল আজকের মেনু। তো এখন সবাই মিলে একটুখানি আড্ডা ফাড্ডা হচ্ছে। তারপর আর ব্লগ করা হয়নি। আর এই হচ্ছে দুই গোপাল, একটা বোনের আর একটা আমার। যে সবুজ জামা পরা সে হচ্ছে বোনের, আর পিঙ্ক জামা পরা হচ্ছে আমার গোপাল। তো এতদিন যখন একসাথে সব ছিল, তখন এক জায়গাতেই তারা একসাথে খাচ্ছিল, এক জায়গায় ঘুমানো। আর এখানে একটুখানি ওই জন্য তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করলাম। এটা হচ্ছে প্রথম ফটো যখন নতুন আসে আর কি, সে আমার বাড়িতে। আর এই যে পরের ছবিটা তোমরা দেখছো, এটা হচ্ছে আমার দিল্লির বাড়িতে প্রথম অ্যালামান্ডা গাছের ফুল, ইন্দ্রনীল পাঠালো, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আর কি একটু আরেকটু বড় হবে, ও ছোট অবস্থাতেই পাঠিয়েছে। তো সত্যি ভীষণ ভালো লাগছে, প্রথম মানে একটা গাছে ফুল ধরেছে, এটাই আনন্দিত। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।